মার্কিন সংবাদ সংস্থা ভয়েস অফ আমেরিকার বাংলা ভার্সনে প্রধানমন্ত্রীর একটা সাক্ষাৎকার আমাদের অনেকেরই চোখে পড়েছে, একটা ভিডিও সাক্ষাৎকার আছে এবং সেটা থেকে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বাংলাদেশের পত্রিকা এবং পোর্টালগুলো নিউজ করেছে, আমরা দেখেছি নিশ্চয়ই। ওই সাক্ষাৎকারের শুরুতে প্রধানমন্ত্রী বলছেন যে তিনি ওদের সাথে সাক্ষাৎকার দিতে পছন্দ করেন, তাই সময় করেন। অবশ্য ওই সাক্ষাৎকারটা কেউ যদি দেখি আমরা বুঝতে পারি কেন উনি এত স্বচ্ছন্দ বোধ করেন। যিনি সাক্ষাৎকারটা নিয়েছেন সতরূপা বড়ুয়া, তাকে নিয়ে আগেও দুটো সাক্ষাৎকার নিয়ে যখন কথা বলেছি তাকে নিয়ে কথা বলতে হয়েছে, তাকে চিনলাম ইনফ্যাক্ট এই সাক্ষাৎকারের সূত্রে। প্রধানমন্ত্রী আগেরবারও যখন আমেরিকাতে গিয়েছেন সেখানে তার সাক্ষাৎকার নিয়েছিলেন ইনি এবং পররাষ্ট্রমন্ত্রীরও সাক্ষাৎকার নিয়েছিলেন। মানে আমেরিকার মতো জায়গায় বসে, আমেরিকার ফান্ডেড একটা প্রতিষ্ঠানে বসে এরকম কেউ কাজ করতে পারে এবং ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রধান হতে পারেন, এটা না বললে না বিশ্বাস হতো না আমার কাছে। জাস্ট কেউ কে না বলে লোগো সরিয়ে রাখলে যে কেউ চোখ বন্ধ করে বলে ফেলতেন এটা বিটিভি, মানে বিটিভিও এখন এই অবস্থায় আছে কিনা আমি জানি না। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনগুলোতে সম্পাদকরা যেসব প্রসঙ্গ ইদানিং দেখি তাও দু একজন সম্পাদক একটু কমফোর্ট জোনের বাইরে প্রশ্ন করার চেষ্টা করেন, ইনি কী করলেন? মানে আমরা খুব অবাক হতে হয়, অবাক হতে হয়। আমেরিকান জনগণের করের টাকায় যে প্রতিষ্ঠান চলে সেখানে সতরূপা বড়ুয়ার মতো একজন মানুষ কাজ করে, মানে একটা প্রশ্ন করছেন প্রধানমন্ত্রী জবাব দিচ্ছেন, লিস্ট কোনো কাউন্টার প্রশ্ন নাই। মানে এটা প্রধানমন্ত্রী বলে বলছি না, যে কেউই যাবেন ধরুন বিএনপির কাউকে উনি ইন্টারভিউ করছেন, ওনার তাকে উচিত হবে কাউন্টার প্রশ্ন করা, কারণ তার জবাবের মধ্যেই অনেকগুলো প্রশ্ন আছে। এটাই লিস্ট সাংবাদিকতার ডিমান্ড। মানে অফ টপিক কথা বলা হয়ে গেল কিন্তু না বলেও পারলাম না, আগের বারও যখন তার ভিডিও নিয়ে কথা বলেছি তখনও বলেছি, এবং যেহেতু এটা নিয়ে ভিডিও করব এই ভিডিওটা আমি একাধিকবার দেখেছি এবং যতবার দেখেছি আমি ততবার অবাক হয়েছি, মানে কাকে বসানো হয়েছে এই জায়গায়। যাই হোক, প্রধানমন্ত্রীর ইন্টারভিউতে আসি। প্রধানমন্ত্রীর ইন্টারভিউর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো বিষয় আমরা এর মধ্যে নিশ্চয় জানি, সে দুটো নিয়েই কথা বলবো। একটা হচ্ছে স্যাংশন নিয়ে তিনি কথা বলেছেন এবং বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে, যেটা নিয়ে বাংলাদেশে গত দুই তিন দিন থেকে বেশ আলোচনা হচ্ছে। এবং আমি এই ভিডিওটা যখন দিচ্ছি তারপর আমি আগের দিনই দেখেছিলাম, ভিডিওটা রেকর্ড করার সময় দেখেছি যে রবিবার কোনো একটা সময় আইনমন্ত্রী এই ব্যাপারে তার মতামত জানাবেন, যদিও প্রধানমন্ত্রীর মতামত আমরা সোফার পেয়ে গেছি, সো মতামতটা কী হতে পারে এটা আমরা ধারণা করতে পারি। আমি ভিডিওটা যখন করছি তখন ওই মতামত আমি জানি না। সো এ দুটাই সবচেয়ে সিগনিফিক্যান্ট ব্যাপার এবং এখানে প্রধানমন্ত্রী যা বলেছেন সেগুলো নিয়ে আমার অপিনিয়ন, ব্যক্তিগত অপিনিয়ন বলবো। তার আগে তার ইন্টারভিউতে আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, সেগুলো নিয়ে একটু বলতে চাই। যেমন তাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কথা বলা হয়েছে, যখন র‍্যাবের স্যাংশন নিয়ে আলোচনা করা হয়েছে, প্রধানমন্ত্রী বলছেন তার জবাবে যে যখনই কোনো ঘটনা ঘটে বাংলাদেশের আইনে নাকি তারা বাড়াবাড়ি করেন না, তা উনি বলেননি, উনি বলছেন কখনো যদি করে দেশের প্রচলিত আইনে সেটার বিচার হয়। আমি একটা একটা করে বাক্য যোগ করে করে চলে যাবো, কয়েকটা পয়েন্ট টাচ করব। ওর মধ্যে উনি বলছেন যদি এটা হয়ে থাকে, ধরুন কাউন্টার প্রশ্ন লিস্ট হতে পারতো, লিস্ট কাউন্টার প্রশ্ন হতে পারতো, মানে সেটা হলো আমেরিকা তার ভিসা না ইনফ্যাক্ট র‍্যাবের উপরে যখন স্যাংশন দেয় তখন খুব ক্লিয়ারলি একরামুল, টেকনাফের একরামুল হত্যাকাণ্ডের কথা বলেছিলেন যে সেখানে মামলাও করা যায়নি, যেটার অডিও আমরা শুনেছি সেই ঘটনার মামলাও করা যায়নি, অথচ নাকি বিচার করে ফেলছি আমরা। আচ্ছা, উনি আরও বলেছেন গুম নিয়ে যে এক্সিস্টিং বয়ান ওখানে জাতিসংঘ শেষ পর্যন্ত যতগুলো বলেছে তারও মধ্যে মানে 86টার মতো সম্ভবত বলেছে, আমি যদি ভুল না করে থাকি মাত্র 10 বা 15টার কথা সরকার বলতে পেরেছে, বাকিগুলোর খবর নেই। প্রধানমন্ত্রী আবারও একই কথা বলার চেষ্টা করছেন, তারা নিজের মতো করে পালিয়ে যায় ইত্যাদিতে পারলে জাতিসংঘ করুক, ইনফ্যাক্ট এগুলো ওদের করার কথা না, ওরা জবাব চেয়েছে সেই জবাব বাংলাদেশকে দিতে হবে এবং সদুত্তর 15টার বেশি দেয়া যায়নি, এখনও সংখ্যাটা অন্তত 70-এর কাছাকাছি, বিরাট ব্যাপার, এড়িয়ে গেছেন। বাংলাদেশকে উন্নয়ন ভীষণ উন্নতি করে দিয়েছেন এবং উন্নতি করে দেওয়া টোনটা এরকম আমি প্রায় দেখি ইদানিং আওয়ামী লীগ, উন্নতি বলতে উনি ওয়াইফাই ঘরে ঘরে বিদ্যুৎ, তারপরে উনি বলছেন হলো রাস্তাঘাট করে দেয়া, এগুলোকেই উন্নয়ন বলছেন। প্রথম কথা এগুলো উন্নয়ন কিনা হিউজলি ডিবেটেবল, উন্নয়ন বলতে কী বোঝায়, বর্তমান পৃথিবীতে উন্নয়ন কাকে বলে, আমি প্রায় আগেও আপনাদেরকে ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম অমর্ত সেনের বইয়ের আলোকে উন্নয়ন নিয়ে কিছু কথা বলারও চেষ্টা করেছি, সরিয়ে রাখি এগুলো যদি উন্নয়নও হয়,
কেউ যদি উন্নয়ন করেও সেটা তার ক্ষমতাকে ব্লাইন্ডলি জোর করে ধরে রাখার ন্যায্যতা দেয় না। এটা হলো সোজা সাপটা কথা। সব উন্নয়ন করার পরও মানুষ আপনাকে ভোট দিয়ে ক্ষমতা থেকে সরিয়ে ফেলতে পারে। এটা খুব ক্লিয়ার কাট কথা। মানবাধিকার নিয়ে প্রধানমন্ত্রী একটা ভয়ঙ্কর কথা বলেছেন, যে কথাটা প্রধানমন্ত্রীর জায়গা থেকে আসা কোনোভাবেই সঠিক হয়নি বলে আমি বিশ্বাস করি। উনি বলছেন বিএনপির ব্যাপারে মানবাধিকার যখন কথা বলে, তো উনি এক্স্যাক্টলি এটা বলছেন, বিএনপির সন্ত্রাসে আগুনে পুড়িয়ে পুড়িয়ে মানুষ মারা, জাতিসংঘ কেন কথা বলেনি? মানবাধিকার যারা লঙ্ঘনকারী তাদের মানবাধিকার নিয়ে জাতিসংঘ চিন্তিত। আবারও বলছি, যারা মানবাধিকার লঙ্ঘনকারী তাদেরই মানবাধিকার নিয়ে জাতিসংঘ চিন্তিত। বিএনপির সময় বা আমরা টেকনিক্যালি বা আলোচনার জন্য ধরে নেই, প্রচুর খুন খারাপি হয়েছে, প্রচুর পুড়িয়ে পুড়িয়ে প্রধানমন্ত্রী যেটা বলছেন মানুষ হত্যা করা হয়েছে, এগুলো মানবাধিকার লঙ্ঘন না। আসলে মানবাধিকার এটা একটা অপরাধ, এই অপরাধের বিচার হতে হবে। কিন্তু মানবাধিকার লঙ্ঘনকারীরও কি মানবাধিকার নেই? যেমন আমার একটা চরম মানবাধিকারের কথা বলি, এখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে যারা, তারা চরম মানবাধিকার লঙ্ঘনকারী। যারা মানুষকে হেফাজতে নিয়ে নির্যাতন করে, যারা মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়, সব চরম মানবাধিকার লঙ্ঘন। যারা গুম করে, এই মানুষগুলো কোনো একদিন পরিবর্তিত পরিস্থিতি থেকে এদেরকেও আমরা যাতা করে ফেলবো? যাতা করে ফেলা যায়? এই মানবাধিকার লঙ্ঘনকারীরও মানবাধিকার আছে, তার ন্যায্য ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। মানে মানবাধিকার কনসেপ্টটাই আমাদের ক্লিয়ার থাকা দরকার। সরকারের দিক থেকে এই প্রোপাগান্ডাটা চালানো হয়, যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তার কিসের মানবাধিকার? আমি অনেক সময় বলি এটাই ক্রস ফায়ারের ন্যায্যতার যুক্তি। অপরাধীর আবার কিসের অধিকার? ও অপরাধ করেছে, ওর বিরুদ্ধে এতগুলো মামলা আছে, তাকে তুলে নিয়ে গিয়ে শ্যুট করে ফেলো এবং তারপর ক্রস ফায়ার বা এনকাউন্টারের একটা গল্প বলো। প্রধানমন্ত্রীও একই কথা বলছেন এবং এটা আমাদের সোসাইটির জন্য একটা ভয়ঙ্কর অসুস্থতার জায়গা। এবং স্বাভাবিকভাবে মানবাধিকার যখন লঙ্ঘিত হওয়ার প্রশ্ন আসে, তিনি তার পরিবারের উপরে, তার দলের উপরে কী কী হয়েছে, টেকনিক্যালি আমরা বলে রাখি যে ঠিক আছে অনেক অপরাধ হয়েছে, তাতে কি আর পাল্টা কিছুকে সেটা ন্যায্যতা দেয়, পাল্টা মানবাধিকার লঙ্ঘনকে? তিনি নিজের পরিবারের মর্মান্তিক ঘটনার কথা বলছেন, বাবা মার লাশ দেখতে পারেনি, ট্রু। একটা মানুষের পরিবারের সব মানুষকে হত্যা করা হয়েছে, একটা বিভৎস ঘটনা ইন এনি কনসিডারেশন, সেটার ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, ট্রু। এগুলো সব অন্যায় হয়েছে। যদি ইন্ডেমনিটি মুস্তাক দিয়েছে, প্রধানমন্ত্রী জিয়ার কথা বলছেন, এটা মুস্তাক দিয়েছিল, হতে পারে না। এবং বিএনপির মানবাধিকার লঙ্ঘনের কথা বলাতে গিয়ে ক্লিন হার্টের ইন্ডেমনিটি নিয়ে কথা বলছে, তাহলে আমরা পাল্টা প্রশ্ন করতে পারি, তার পরিবারের হত্যাকাণ্ডের বিরুদ্ধে যখন ইন্ডেমনিটি দিয়েছে সেটা তুলে কিন্তু উনি বিচার নিশ্চিত করেছেন। ক্লিন হার্টের সময় যদি অনেক অপরাধ হয়ে থাকে, সেটার বিচার আপনারা 15 বছর আছেন ইন্ডেমনিটি তুলে বিচারগুলো করতে পারতেন। আমার সময় প্রশ্ন আসবে, তাহলে ইন্ডেমনিটি যদি এতই খারাপ হয়ে থাকে, একটা ইন্ডেমনিটি আপনারা তুললেন, এই ইন্ডেমনিটিটা কেন তুললেন না? বিচার করুন। ফৌজদারি মামলা তো আমাদেরই হয় না, প্রত্যেকটা অপরাধের বিচার আপনারা করেছেন, করেননি? উনি মানে ওই আওয়ামী লীগের একটা ন্যারেটিভ আছে যে 21,000 কর্মী মারা গেছে, প্রধানমন্ত্রী বলছেন, আমি সর্বোচ্চ 26,000 শুনেছি, আমি একটা হিসাবটা দেখিয়েছিলাম, মানে 21,000ও যদি হয় প্রতিদিন, খেয়াল করে দেখুন তো 5 বছরে যদি 21,000 মানুষকে হত্যা করতে হয়, প্রধানমন্ত্রী 5 বছর স্পেসিফিকলি উল্লেখ করেননি, কিন্তু এটা 1-6 হিসেবে সবসময় তারা বলেন, তার হিসাব করে দেখেন, তার হিসাব করে দেখিয়েছিলাম 12-14 জন মানুষ প্রতিদিন, মানে 5 বছর প্রতিদিন 12-14 জন করে মানুষ খুন করেছে। সরিয়ে রাখি, 21,000 না, 21 জন খুন হয়েছিল বিএনপির সময় বিএনপির হাতে, যদি হয় ওই মানুষগুলোর ন্যায় বিচার এবং সুবিচার প্রাপ্য ছিল। বিএনপির মামলা নিয়ে কথা এসছে, যেন মির্জা ফখরুলের মামলা নিয়ে, রিজফির মামলা নিয়ে শতরূপা বড়ুয়া কথা বলছে, মানে লিস্ট একটা সেন্সিবল উপস্থাপক যদি হয়তো জিজ্ঞেস করতে, আচ্ছা আপনি কি বিশ্বাস করেন মির্জা ফখরুল, জনাব রিজভি এবং তাদের লোকজন এত কম, তারা জামাতের নেতা ডাক্তার শফিককেও নিয়ে এসে নিজ হাতে গাড়ি, ময়লার গাড়ি ভেঙেছে, হেলপারকে পিটিয়ে আহত করেছে, এটা কি বিশ্বাসযোগ্য কথা? উনি বরাবরের মতোই যেটা হয়, অপরাধ হয়েছে, মামলা হবে, বিচার হবে, এসব এসব বলছে, এগুলো স্বাভাবিকভাবে যা যা হয় আর কি এগুলো এগুলো বললেন। খুব গুরুত্বপূর্ণ যে কয়েকটা জিনিস সেটা হচ্ছে, ওই যে বললাম 3টা জিনিসকে আমি একটু গুরুত্ব দিতে চাই। একটা হচ্ছে স্যাংশন নিয়ে উনি যা বলেছেন, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে যা বলেছেন এবং তত্ত্বাবধায়ক নিয়ে যা বলেছেন, এটা একটু বলতে চাই। তত্ত্বাবধায়ক নিয়েও নিউজটা আসলে কেউ ওভাবে করেনি। স্যাংশন নিয়ে প্রধানমন্ত্রী যা বলছেন একটু পড়ি।
আমার একটাই এটাই প্রশ্ন যে হঠাৎ কথা নেই বার্তা নেই তারা আমাদের উপরে ভিসা স্যাংশন দিতে চাচ্ছে কি কারণে? আর মানবাধিকার বা ভোটের অধিকারের কথা যদি বলে তাহলে আমরা আওয়ামী লীগ আমরাই তো বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে সংগ্রাম করেছি। তারপর উনি তালিকা কী কী করেছেন, ব্যালট বাক্স, স্বচ্ছ ভোটার তালিকা, এগুলো তারা করেননি আসলে, এগুলো তত্ত্বাবধায়কের সময় হয়েছিল 1/11। এখন কথাটা হচ্ছে একটা দল যদি ভোটের অধিকারের লড়াই করে, আওয়ামী লীগ একটা দীর্ঘ ঐতিহ্যের দল, আমি অনেক সময় বলি দূর থেকে একজন নাগরিক হিসাবে যদি দেখি খুবই ফ্রাস্ট্রেটিং ব্যাপার, 75 বছরে এসে একটা দল শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে আমার বিবেচনায় 18 সাল 11 সংসদ নির্বাচন যেটা, সেই সংসদ নির্বাচনের রাতে যেদিন সিল মারল সেদিন আওয়ামী লীগের মৃত্যু হয়ে গেছে। কিন্তু এই আওয়ামী লীগের তো দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস আছে, আমাদের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে এই দল, কোনো সন্দেহ নেই তো এতে, বিভিন্ন সময় করেছে করেছে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আজকে এই পরিস্থিতি, তার মানে হচ্ছে আপনি একসময় লড়াই করেছেন, তার মানে আপনি আজকে গণতন্ত্র হত্যাকারী হবেন না তা বলা যায় না। অসংখ্য উদাহরণ সারা পৃথিবীতে আছে যেখানে অত্যন্ত জনপ্রিয় মানুষ জনপ্রিয় ভোটে জিতে এসে চরম স্বৈরাচারী ছিল। সবচেয়ে চমৎকার উদাহরণ, সবচেয়ে আলোচিত উদাহরণ হচ্ছে অ্যাডলফ হিটলার, বেনিটো মুসোলিনি, তাই না? এরকম আরো প্রচুর আছে সারা পৃথিবীতে, প্রচুর আছে, প্রচুর আছে। সুতরাং এটা কোনোদিন স্যাংশনের ক্ষেত্রে বা ওনার এই চরিত্রগত পরিবর্তন হয়েছে এটা গ্যারান্টি দেয় না। প্লাস বলা নেই কেমন নেই তাই কি, বাংলাদেশের ভোট নিয়ে দীর্ঘদিন থেকে কথা বলা হচ্ছে, মানবাধিকার নিয়ে দীর্ঘদিন থেকে কথা বলা হচ্ছে। সো প্রতিটা স্যাংশন ভিসা পলিসি আদৌ কোনো না কোনো রকমভাবে হঠাৎ করে এসছে আমি মনে করি, কিন্তু উনি স্বাভাবিকভাবে বলছেন কোনো যৌক্তিকতা নেই। আর উনি প্রেডিক্ট করেন যে এটা আরও দিলে দেবে, তাহলে দিতে পারে, এটা তাদের ইচ্ছা, স্যাংশন দিচ্ছে আরও স্যাংশন দিতে পারে, এটা তাদের ইচ্ছা। আগেও বলেছি আরও স্যাংশন দিতে পারে, এটা আসলে সরকার জানে এবং সেটা খুবই খারাপ বিষয় নিশ্চয়ই তাদের জন্য, কিন্তু উনি এই কথাগুলো বলে প্রস্তুত রাখছেন। এর মধ্যে প্রধানমন্ত্রী একটা জায়গায় যোগ করেছেন, এখানে নেই, সেটা হচ্ছে আমেরিকা দরকার হয় যাবে না, বাংলাদেশে তারা অনেক কিছু করেছেন, সেখানেই অনেক কর্মসংস্থান করতে পারেন এবং বেকারত্ব মাত্র নাকি 3%। ডিটেলড আলোচনা করতে হয় আসলে আইএলওর যে বেকারত্বের সংজ্ঞা সেটা বাংলাদেশের মতো দেশে প্রযোজ্য, এটা দীর্ঘদিন থেকে বিশেষজ্ঞরা বলছেন। মানে আপনি গত 1 সপ্তাহে 1 ঘন্টা কাজও যদি করেন তাহলে আপনি বেকার নন টেকনিকলি, তাতে 27 না 30 লক্ষ একটা সংখ্যা দেখায়, ওটাই আসলে এখানে বলছে ভুল কথা, যে কোনো বিবেচনায় ভুল কথা, আমাদের কত বেকার আমরা খুব ভালো মতো জানি। নাম্বার 2 হচ্ছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উনি বলছেন যে ওনাকে যদি বিদেশে যেতে হয় আগে জেলে যেতে হবে এবং কোর্টের কাছে যেতে হবে। এই কথাটা উনি না, এই কথাটা আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারাও বলছিলেন আগে, এখন প্রধানমন্ত্রী বলেছেন। এখন আইনমন্ত্রীর কাছে এটা গেছে আমরা বুঝতেই পারি যে এটার ফল কী আসবে, প্রধানমন্ত্রী যখন বলে দেন রেজাল্ট কী আসতে পারে। আমি আবারও বলছি, আমি ভিডিওটা যখন করছি আমি আইনমন্ত্রীর সিদ্ধান্ত জানি না, কিন্তু সিদ্ধান্ত কী হতে যাচ্ছে ইটস ভেরি ক্লিয়ার আই থিঙ্ক। কিন্তু প্রশ্নটা হচ্ছে আদৌ কি এটা কোর্টের ব্যাপার, জেলে যেতে হবে বাতিল করে তারপর কোর্টে গিয়ে কোর্টের অনুমতি নিয়ে যেতে হবে, এটা প্রধানমন্ত্রী বলছেন। প্রধানমন্ত্রী মানে বেগম খালেদা জিয়া এই মুহূর্তে বাইরে আছেন, এটা সরকারের একটা ক্ষমতা, বিশেষ ক্ষমতার বেলায় পর্যায়ে ফৌজদারি কার্যবিধির 401 ধারার 1টা আমি একটু পড়ি। কোনো ব্যক্তি কোনো অপরাধের জন্য দণ্ডিত হলে সরকার যে কোনো সময় বিনা শর্তে বা দণ্ডিত ব্যক্তি যা মেনে নেয় সেই শর্তে তার দণ্ড কার্যকরীকরণ স্থগিত রাখতে বা সম্পূর্ণ দণ্ড বা দণ্ডের অংশবিশেষ মওকুফ করতে পারবে। 401-এর 1, 2, 3, 4, 5, 6 প্রসিডিওরগুলো বলা আছে। মূল কথাটা আবারও খেয়াল করি, কেউ মানে কোনো যদি কোনো অপরাধের জন্য দণ্ডিত হয় তাহলে সরকার যে কোনো সময়, আবার খেয়াল করি, যে কোনো সময় বিনা শর্তে অথবা দণ্ডিত ব্যক্তি যা মেনে নেয় সেই শর্তে, তার মানে খেয়াল করি সরকার বলছে এটা দণ্ডিত ব্যক্তি, সরকার শর্ত দিয়েছে বেগমজি এখন কীভাবে মুক্ত আছেন, 2 শর্তে উনি দেশে থাকবেন, দেশে থেকে চিকিৎসা নেবেন। এবং আইনমন্ত্রী ক্লিয়ার করেছিলেন বেগম খালেদা জিয়া রাজনীতি করবেন না এমন কোনো শর্ত নাই। তাহলে এই শর্ত মেনে উনি বেরিয়েছেন, এই শর্ত যে কোনো কিছু হতে পারে, এর মধ্যে বিদেশে যাওয়া শর্ত যুক্ত হতে পারে এই এক্সিকিউটিভ অর্ডারে। এমনকি দেখেন পরের অংশে বলা হচ্ছে তার দণ্ড কার্যকরীকরণ স্থগিত রাখতে বা সম্পূর্ণ দণ্ড বা দণ্ডের অংশবিশেষ মওকুফ করতে পারবে, মানে পুরো দণ্ড সরকার মওকুফ করতে পারে। 401 নিয়ে অন্য একটা আইনি জিজ্ঞাসা আমার মধ্যে আছে, একটা আইনি ডিবেট আমার মধ্যে আছে,
মানে যদি 400 একই থাকে তাহলে আসলে আইন বা মানে বিচার বিভাগের প্রয়োজন কি আমি জানি না। দেশের আপিল বিভাগও যদি কোনো একটা রায় দিয়ে শেষ করে সেটা সরকার দ্য ভেরি মোমেন্ট ওটা বাতিল করে দিতে পারে, স্থগিত করে দিতে পারে, দে ক্যান ডু এনিথিং। কিন্তু এই বিয়ে সরিয়ে রেখে বলছি এই ধারাটা আছে এবং এই যেই ধারাতে বেগম খালেদা জিয়া এখন বাইরে আছেন ঠিক সেই ধারাতেই বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য যেতে পারেন, কোনো কনফিউশনের কিছু নেই, যে কেউ পড়ে দেখবেন। সুতরাং প্রধানমন্ত্রী যা বলছেন এটা সঠিক বলে মনে করি না, বেগম খালেদা জিয়া সম্ভবত বিদেশে যেতে পারছেন না। আর একটা ব্যাপার, তত্ত্বাবধায়ক সরকার তাকে প্রশ্ন করা হয়েছিল বরাবরের মতো, তিনি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যা বলে আওয়ামী লীগ সেই ধরনের কথাগুলোই বলেছেন। একটা হচ্ছে দুবার তারা তত্ত্বাবধায়কের আন্দোলন করেছেন, একবার বিএনপির সময় 96 আগে, আরেকবার এই যে লাস্ট 1/11 যে আসলো সেই সময়, সেই সময়গুলোর কথা, এবং বিএনপি 15 February নির্বাচনের কথা। পরবর্তীতে যেটা হয় উনি যেটা বলেছেন সেটা হলো কোর্ট এটাকে বাতিল করে দিয়েছে এবং বলেছে কোনো রকম অনির্বাচিত সরকার আসতে পারে না।